বেশি ডাঙর হয়েছে। কি খবর আপনার? বহুদিন ভিডিও করবা নাই, একদম ঘরের কাম করে গোটেই লেতেরা দেখছে না, বাসন সাসন সব ইয়াতে। পাকঘর তো মানে আগে ভাঙি দিলো, ভাবিল আজি একটা ব্লগ বনাও। সানডে যেহেতু সানডে হলেও কি হব, মানে ঘর অকলে থাকা নিচিনা হয়েছে। মিস্টার অফিসর ইমানেই কাম, এইকদিন আকো কিবা একটা বস্তু বলে লিখি আকো দিসপুরত লৈ যাব লাগে, তাকে গল এটিয়া এডিয়েস রাতেপা 9:30 বাজিছে। হ্যাঁ, আর সকলকে স্বাগত জানাইছো সাহানাজ লাইভ অন্য এক নতুন ভিডিওলে। আশা করো আপনাদের আজি ভিডিওটি চাই ভাল পাব। আর যেনেকে এটা চাহ খাবর কারণে মোর চাহ বনার জায়গা নাই, এবার দেখাও রব গোটেই অবস্থা শেষ ভাঙি মিলি। ইয়াতে সবতে বস্তু ফালে সব গোটেইখান ভাঙি ছিঙি একদম শেষ করে দিয়ার নিচিনা হয়ে গেল। আসলে মানে কি হল, বেসিনটো দি বেসিনের মানে সাইডে দি অকন পানি লিক করার নিচিনা হয়েছিল। আর আমি যদি ইন ফিউচার মডুলার কিচেন বনাও হয় বেয়া হয়ে যাব না, সেইটা ভাবি চিন্তিয়ে মানে আমি স্ল্যাব গোটে ভাঙি দিল। আর অকান হাইট বড়াব লাগবে। আপনার যে রাতেপা অকান ভিডিও করে দেখালো, তারপর আর ভিডিও নকল, ইমান ব্যস্ত, ইমান ধুলি ধুলি হয়ে গেছে। চাকসন আকো কিচেনটা এনেকা করবলগা হয়ে গেল, কি করম আর, মনের শান্তি নহলে যে সব অশান্তি হয়ে থাকে তেনকাই হয়েছিল। মোর মানে বেসেনটো বেসেনটো হয়, মিস্টারক কব পড়া নাছিল যদিও মানে কিবাকে কলো আর যে এইবিল দেখেছে না। ইয়াতে মানে ঠান্ডা দিনত ইমান পানিবিল ঠান্ডা হয়, ইয়াতে আমি গিজার লগাম বলে ভাবিছো কিচেনতো, এই কারণে এইবিল দিয়া গেছিল এইফালে। তারপর এইফালে সব ইলেকট্রিসিটিরও কাম করা হয়েছিল, এটা সিম গ্যাসটো আসলে ইয়াতে, তাকে চিমনির কারণে বোর্ড ইয়াতে দিছিল, এটা আকো ইলেকট্রিসিয়ান মাতি এইবিল সব ঠিক করাব লাগবে, পাইপর কাম ঠিক করালো, এইফালে এইবিল লগালে। ইয়াতে গিজার হব, তারপর ইয়াতে বেসিনটো হব, আর ইয়াতে ফিল্টার থাকিব। এইখিনি এটা মানে বহুত স্পেস পাই গেল, এইবিল সেই বাথরুমের কামও আমার হয়ে গেল। এটা এইখিনি করার পিছত টাইলস চেঞ্জ করা হয়ে গেল ন, এটা হেয়া করি কালার করব পারি। আর মানে ইমান দিনের কালার এই কারণে করবা নাছিল, ময়ো মানে মিস্ত্রাক জোর দিব নো যে কালারটা করা কালারটা করা, এইফালে কেসটো বেলেগ হয়ে আছে ন মোর, খুলি কেন কবা নাছিল কিচেনের প্রবলেমটির কথা। মানে সব মানে নিজে ক্রিয়েট করে লওয়া প্রবলেম, বেসিনটো মাজত দিয়ে কেন উস্তাদি মারিছিল। ভুকলে বাইদেউ কচুটি দিছে খাও না, এটা দিছে আপনি মানে ভগাই খাও। হেৰি কি কয় গডরেজের চাবিটা আজি তিন দিন চারিদিন হল বিচারিয়ে পা নাই, কি করা যায়? হব না, ধেমালি কেউ করেছ? ও ইয়াতে আছে, বেগত সোমাই রেছিল। ইয়া আল্লাহ, বেগটি চাই কেনে ইটস আমার ভাতর কুকার কেরাহি সব ইয়াত নজানো, ইমান মহ হয়েছে ঘর। মানে হেলমেটটি ইয়ারপর পিঁধি লোক, নহলে সদায় পাহরি যাও, আকো নিব আহিব লাগে। যে ঘরের কাম কোনদিনা হব আল্লাহ, লকডাউন নহলে তো হয়ে গেল হয় ন, লকডাউন পড়ি পড়ি বন্ধ হয়ে গেল অফিস থাকি থাকি। অফিস ফেলে সাইড মাজুলি যোরহাট শিবসাগর ওলাই আহিছিলো এনেই অলপ ফুরিম বলে, কিন্তু মিস্টারে কলে ইয়াতে মেলা হয়ে আছে যাবা নাকি, তেনেকে ভাবি আহিলো। আর ভাবিলো আপনাদের লগতো অকন অকন শেয়ার করো, মই কি কি দেখা পাও মানে বা কি কি লওয়া হব এইবিল দেখা যাব আপনাদের। আর এইবিল চাকসন ইমান ধুনিয়া ধুনিয়া কার্পেট ভাল লাগিছে। আর এইফালে চাকসন সবজিবিল মানে এই যে প্লেট কি কয় এইটি মানে কাটি কাটি দেখা আছে, ভাবিল আপনার অকান দেখাও, চাই কেনে বহুত ভাল লাগিছিল। কিছু বস্তু কিনাত কেন চাইয়ে ভাল লাগে। ভাল লাগিছে, ভাল লাগে না ইমান
আছে এটো এটো ইয়ে বালা কিতনা কা হ্যায় ইয়ে বালা 600 কা खराब भी नहीं होगा कभी भी इसको। ये चार फ्लेवर रबड़ी, ये आएगा फलूदा मैंगो, ये बटरस्कॉच, ये रोज। ये एक लेंगे 100 का है, 250 का तीन पीस है। 250 का तीन पीस। यस मैडम। लोबो निकी तू? खाली मिल्क में ऐड करो रेडी शुगर डालने का जो थी पुराना पैकेज जो आवर नहीं दियो आइसक्रीम मिल्क शेक ऐड करो रेडी हो जाएगा शुगर वगैरह डालने की जरूरत नहीं आप ये लो मैडम जैसे आइसक्रीम मिल्क शेक सब ভাল লাগিছে ইয়াতে যে ইমান ধুনীয়া ধুনীয়া অসমীয়া গহনা উলিয়াইছে মই এবাৰ চালো এনে চাওঁতে বাজনীয়া ক'লে ভিতৰত আহা ভিতৰত আহি পিন্ধি আছোঁ তেনেকৈ মই চালো বহুত বেছি ভাল লাগিছিলে কিন্তু অকণমান দামটো বেছি আৰু ইয়াতে ল'লে চাগে কমাই দিলে হয় আৰু কিন্তু জোনবিৰিটো মোৰ অকণমান বেছি ডাঙৰ যেন লাগিলে আৰু মোৰ মানুহটো হিচাপে সেইকাৰণে মই নল'লোঁ আৰু বহুত ধুনীয়া ধুনীয়া কালেকশ্যন আছে মানে বহুত বেছি ধুনীয়া ধুনীয়া মই যাম বাৰু সেইকাৰণে ফোন নাম্বাৰটো লৈ ল'লোঁ কৈছে আহি যাবা তুমি ডিস্কাউণ্টত দি দিম আৰু ইয়াতে দুটা হোৱাইট কালাৰত ইমান মানে বহুত বেছি ভাল লাগিছে চাই থাকিবচোন আপোনালোকে দেখা পাব আজিকালি মিক্স পাট বুলি ক'লেতো সকলোৰে প্ৰিয় এই কাপোৰযোৰ কেনেকুৱা লাগিছে বাৰু আপোনালোকৰ কবচোন কমেন্ট কৰি কালাৰটো ন এনেকুৱা কালাৰ মই দেখাই নাছিলোঁ ইমান বেছি ভাল লাগিছে আৰু কণ্ট্ৰাষ্টত আছে কাপোৰযোৰটো এটা এইটো কফি কালাৰ আৰু এইটো চিলভাৰো আছে কেক অৰেঞ্জৰ আৰু এইফালে চাওক কেৱল আচাৰ 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 ভেৰাইটিজ আৰু মানে চব জলকীয়াৰ পৰা নহৰুৰ পৰা তেতেলি তাৰপিছত কৰদৈ ঔটেঙা মানে বহুত বেলেগ বেলেগ ধৰণৰ আচাৰ আছিলে কিন্তু অকণমান ইয়াতে দামবিলাক বেছি হয় আমি ক'লোঁ মিক্সকৈ লওঁ গোটেইকেইটাৰে অলপ অলপ তেনেকৈ নিদিয়ে এটা এটা ছিংগেলকৈ ল'ব লাগিব আৰু 100 গ্ৰামত 200 টকাকৈ অলপ দামটো বেছিয়ে আৰু ইয়াতে উপায় নাই আৰু কি কৰিব মেলা যিহেতু অলপ দামটো ল'বই আৰু ন এইটো কি হয় গৰম পানী নেকি গৰম পানী আহে নেকি দেখিছেনে ইয়াতে সহজ ভাষাত ক'ব গ'লে চকৰি আৰু ইমান স্পীডত ঘূৰিছিলে ন মানে বহুত বেছি স্পীডত কেমেৰাত ইমান মানে গম নাপায় অলপ শ্ল' যেন পায় কিন্তু বহুত ফাষ্ট ঘূৰিছিলে আৰু ঘূৰিটো ঘূৰি এবাৰ ওপৰলৈকে এবাৰ তললৈকে মানুহবিলাকে যে কেনেকৈ উঠিছে মানে আল্লাই জানে আৰু আমাৰতো এনেকৈ তলৰ পৰা দেখিয়ে ভয় লাগিছে ইমান মানে পূৰা ফুল স্পীডত ঘূৰিছে ভাবিলোঁ আপোনালোককো অকণমান দেখুৱাও আৰু মেলা চাই আমি গৈ আছোঁ এতিয়া দিছপুৰত মিষ্টাৰৰ আকৌ অফিচৰে কাম কিবা ফাইল আনিব যাবলগীয়া হৈ গ'ল ৰাতিপুৱা যোৱাতকৈ মিষ্টাৰে ক'লে এতিয়াই গৈ আহোঁ বোলা তেনেকৈ ময়ো ক'লোঁ ব'লক আৰু
मैं आज भिडिओ इमानते सामरलो जो आपनर भिडिओ भल लगिले प्लीज लाइक और शेयर कर और मोर चेनेल क्या नतुनक प्लीज सब्सक्राइब कर दुनिया काशते थका बेल आइकन तो प्रेस कर दी पुनः लग पा नतुन एट सुंदर भिडिओर सहित आज भिडिओ शेष लगे चारे सकते बहुत बहुत धन्यवाद अपना सकते भले ही थकों दुआ प्रार्थना कर।